লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। তুমি এমন করে কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, এই যে দেখো আমার দাঁত দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে দাঁতের মধ্যে ক্যাপ পরেছি। দেখো আমি তুই করে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, এখন থেকে খালি তুমি করে রাখবো। তুমি তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। আলো কই আসছে? জিনাব এখনো ফিরে নেই। আমার মনে হয় কি এইভাবে ডাকা সরে ঘুরে ফিরে বেড়ানটা আমার উচিত হইতেছে না। হরেনের দেখা পাই আর না পাই কালকে আমি জানব। জি আমারও তাই মনে হয়। অসুবিধা নেই, হরেন ভাই যদি ফিরে আসে তাহলে আমরা না হয় আপনাকে খবর দিলাম, অথবা সাথে করে নিয়ে আমরা গ্রামে গেলাম, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা আর কিছু করার নেই তোর, এই সামারা এই যন্ত্রণা নরকের পাপিসটা কিটকে তাড়াতে পারবি না তুই? বস এক কাম দুইবার করা যায় না বস। তাহলে কাজ কর, এক বোতল বিষ লিয়ায় বিষ খেয়ে মরি, এটা তো পারবি নাকি? বস বিষ আমি আইনে দিতে পারি, তাই আমার এনে ছোট্ট একটা পরামর্শ আছে বস। রাগ করিলেন না আগে হনেন কথা, মনে করেন বিষ আমি আইনে দিলাম, বিষটা আপনি নিজে না খাইয়া মনে করেন সামারা খাওয়াই দেবেন, মনে করেন কলার মধ্যে দিয়ে দেবেন, আপনার ভালোবাসার কলা সামারা খাইবে তো বসবে না, খাইয়া পকা বস, ঠিক আছে না? মজা লিছিস বিলাল আমার সাথে? আমার সাথে মজা লিছিস বস? আপনি হুদেই রাগ হইতেছেন, মোর কি সেই সাহস আছে আপনার লাগে মজা নিব এটা একটা কথা হইলে? আপনি আপনি এত ছোট লোক, এত ছোট লোক আপনি, কি বলছো তুমি? ছোট লোক কাকে বলছো তুমি? তুমি আমাকে ছোট লোক বলছো? বিলাল ভাই আপনার সাথে আমার কি কথা হয়েছে? আপনার সাথে আমার কথা হয়েছে না? আজকে রাতটা আমি এখানে থাকবো, আগামীকাল আমি চলে যাব। এই কথা হয়েছে? আপনার টিকিটটা আমি কেটে রাখছি, সকাল 11:30 আমি নিজে কাটছি। যে বেবি উরি কুল 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 ডাউন, কি হয়েছে আমাকে একটু বলো, আমার না মাথার উপর দিয়ে যাচ্ছে, পাঁচতেই পাচ্ছি না, কি হয়েছে একটু বলো। ঠিক আছে ফাইন, আপনি কাস্টিং থেকে আমাকে বাদ দিয়েছেন, কিন্তু আমি তো এই একটা রাতই থাকছি, আপনি একটা রাতের মধ্যে আপনার নতুন নাইটাকে আমার রুমে ঢুকিয়ে দিয়েছেন। লাইকা কে? লাইকা কে? কেন, যাকে আপনি কাস্ট করেছেন, আপনার হবু স্ত্রী, আপনার বান্ধবী সামারা। আবার সামারা? ওরে মোর খোদা, এই মাইয়া গা বস, বিষ খাওয়ার ব্যাপারটা কি দিলে ফাইনাল লাগলাম, আমি ফার্মেসিতে যাইব। চুপ। জি চুপ চুপ চুপ। ওই পাপিষ্ট, ওই নরকের কি নর্দমার গন্ধ আলা কীট, তোমার রুমে কি করছে, তোমার রুমে কেন? সেটা আপনারা ভালো করে জানেন, আপনাদের নায়িকা কেন কিভাবে আমার রুমে? নো নেভার, ইম্পসিবল, অ্যাবসার্ড। সামারা কোনোদিন আমার নায়িকা হতে পারে না। আবাজে কি বলেন না, সামারা হইবে নায়িকা? এই কথা যদি আগাগানের কান পর্যন্ত কোনো রকম যায় সে তো ফাস্ট ফরওয়ার্ড ফর্মুলে দৌড়িয়ে বলে কি করে। চুপ। আগাখানের পছন্দ পছন্দে কি যায় আসে? আমি হচ্ছি এখানকার ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমি যা বুঝবো তাই হবে, এবং আমি ইনস্ট্যান্ট ঘোষণা করছি আমার নায়িকা হচ্ছে উরি, উরি আইলা। মানে কি? মানে হচ্ছে তুমি আমার নায়িকা বাস। আই'ম সরি, ভদ্রতা জ্ঞান আছে বলে না আমি চুপ আছি, না হয় আমার উচিত আপনার গালে একটা কষে চড়না। নেভা, তুমি তো আমাকে চর বসিয়ে দিতে পারো না, কেন বসাবা তুমি? একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আই'ম সরি, তুমি তো আমার নায়িকা,
তুমি আমার লাইকা ছিলা, লাইকা থাকবা, এটা হচ্ছে ফাইনাল। এবং এখন তো কাজ করছি লাইকা হিসাবে, ভবিষ্যতে যতগুলো ছবি করব সবগুলো ছবির লাইকা হবে হচ্ছে তুমি। আপনি মনে হয় পাগল হয়ে গেছে। আমাকে ফাঁসতে পারোনি মামুর উঠা, কাকে লাড়তে কাকে লাড়েছে। আমি পাগল হইনি কো, আমি এখন আসলে ফিরেছি। বিল্লাম যে বস, মামুর বুটা দাঁড়িয়ে আছিস কি করতে? দোল লাগা দোললে ওই মামুর বেটি, পাপিসটা নরকের কিটকে চুলের মুঠি ধরে রুম থেকে খেদে দিবি যা। শুটিংয়ের মধ্যে এটা ভেজাল লাগে তো। বহুদিন পর রিল্যাক্স লাগছে, ঘরের লাইকা ঘরে ফিরে আসলে তো যা একটু রূপটপে যায়, মোচড় দিছে শরীরের মধ্যে। সুধা তাড়াতাড়ি ক হরেন দয়াল কই। আমি জানি না, এটাই সত্য। আর জানলেও কোনোদিন বলতাম। কেন? কারণ কমল আমার গায়ে হাত তুলছে। বলে দে, বলে দিলে তোর গায়ে হাত তোলে না। যত ইচ্ছা গায়ে হাত তুলি, নির্যাতন করুক, তাতে আমার কিছু যায় আসে। আমি যে নির্যাতনের শিকার হয়েছি করলে কি করবেন? আর দোহাই লাগে, আপনি আমার আর বোন বলে ডাকবেন না। সুধা, আমার কিন্তু খুব কষ্ট লাগতেছে রে। এই তোর বিশ্বাস হইতেছে না? সামনে সামনে আয় তুই, আমার চোখের দিকে চোখ রেখে কথা কর, সাহস না তোর? একটা বাইরের লোকের লাগে তুই আমার লোকে গাদ্দারি করবি সুধা? সে বাইরের লোক না, সে বাইরের লোক, সে আমার ভালোবাসা। ভালো হইব না সুধা। কি ভালো হইব না? হ্যাঁ কি ভালো হইব না করে দেখা তুমি, আমি ওরে ভালোবাসি সারা জীবনের স্বপ্ন যে আমার, ভালোবাসি তাহলে আমি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি তুই, ভালোবাসি ভালোবাসি। কি হয়েছিল দেখ সেই সময়? আমি কোন দিক যাবো আমার কথা তো একটু শুনেন। সুধাকারী লাইকা হিসেবে আমি সুধাকে এখন আমি ডুবে পাচ্ছি না ভাইয়া। আপনি হচ্ছেন আগা খান, আপনি হচ্ছেন আগা খান, আপনি থাকলেই হবে, একটা কলা গাছ দাঁড় করে দেবো, কোনো সমস্যা নেই। ছবি হিট, এটা আমার ফার্স্ট মুভি ভাইয়া। সুধাকে আমি খুঁজে পাচ্ছি না, আমি কি করবো বুঝলেন ভাইয়া? ভাইয়া ভাইয়া আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি ভাইয়া, এই ছবিটা আপনি করে দেন ভাইয়া। নেক্সট ছবিতে আপনার প্রয়োজনে দরকার হবে ভারতের সানি লিওন ক্যাশে আপনার নায়িকা হিসেবে অ্যাক্টিং করবো ভাইয়া। এই অ্যালেক্স, এসব আজে বাজে কথা বাদ দিয়ে তুমি আমার রুম থেকে চলে যাও। কেমন আছিস ভাইয়া? প্লিজ বলছি, আপনাকে ছুঁয়ে বলছি ভাইয়া, একটু 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 কনসিডার করেন। আর তোমার নায়িকা উড়িয়ে এলে যে আমাকে পাত্তাই দিল না, সেটা কি হবে? ও পাত্তা দেয়নি তো কি হয়েছে? ওর 14 পুরুষ পাত্তা দিবে,
আপনি যা করতে বলবেন উনি দিদাই করে দেবে, আমি ওয়ার দিচ্ছি ওকে। তো সিস্টেম আমি নিয়ে আসবো, আপনি টেনশন দিচ্ছেন কিসের জন্য? আমি প্রমিস করছি, এই যে ওয়ার দিলাম ভাইয়া, প্লিজ একটু কুল। আরে কি সমস্যা আপনার? হ্যাঁ আপনি তো অবশ্যই খুব খারাপ দেখছি, যখন তখন রুমে নক না করে ঢুকে যাচ্ছেন, সমস্যাটা কি আপনার? আমি এক থেকে তিন গুণ। কেন? আপনি এরই মধ্যে রুম থেকে বেরিয়ে যান। পরে নাহলে কাঁদবো, ঠিক আছে? আপনি ভুলে যাচ্ছেন এটা কার রুম? হ্যাঁ জানি তো, এটা হচ্ছে নায়িকার রুম আপা। এক্স্যাক্টলি, এই কারণেই আপনি এই রুম থেকে বেরিয়ে যাবেন, কারণ এই ফিল্মের নায়িকা এখনো আমি। তাই নাকি? বিবিসি থেকে ব্রেকিং নিউজ আসলো নাকি? হ্যাঁ বিল্লাল ভাই, বিল্লাল ভাই। ম্যাডাম কিছু লাগবে? ম্যাডাম কিছু লাগবে কিনা বলেন। কেন? আপনি তো নায়িকা, আপনি দেখেন কিছু অর্ডার করে, আমি আপনার কথা শুনে তাকে অর্ডার করবো কেন? সমস্যাটা কি? আমি সেটা বলছি না, আপনার না রুম, আমি তাকে ডাকলাম, আপনি তাকে বেরিয়ে যেতে বলতে পারেন। হ্যাঁ রাইট, আই বিলাল যাও তো, যাও বাইরে যাও, আমার যদি কিছু লাগে আমি তোমাকে ডাকবো, তোমাকে ডাকলে চলে আসতে কেন? যাও। সোভরাই কানে লতিমতি উদ্দ লালপুর গেলাম। তুই কি? বিল্লাল কি? হ্যাঁ সুন্দর করে মানুষের সাথে কথা বলবি, বিল্লাল শুধু একটা নাম না, এই নাটক আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিল্লাল একটা ব্র্যান্ড, ব্র্যান্ড কথাটা মাথায় রাখবি। বাই বাই। একটা কাম করেন, আমি নিজেই ইচ্ছে কি যাইবেন নাকি আপনার আরো করলে করে এই বিল্ডিং এর বাইরে হালাই দিও। দুইজনকেই দেখি, আবার মন খারাপ করছে, নাম ধরে কফি পাঠাই দিতে আসছি, এরকম হয়? সোনারে সোনারে তোর পা ধরলাম, আল্লাহর হস্তে তুই কে? কই হরেন্দ্র কই? কে কোমল? সে জানিস তুই? জানি কিন্তু কোমল কেন? আপনাদের শাস্তি দেওয়ার জন্য। তোর আমি খুন করব, তারপর? তারপর কি? তারপরে কি ধরেন? আমি করলাম না, হরেন্দ্রও পাইলেন না, আমার খুন করলেন, তারপর? তারপর কি কবর? তারপরে কি? তারপরে তুমি, তোমারে খুন করব, তারপর? তারপর গণেশ দা আপনি, আপনারেও খুন করবেন। আপনাদের কাউরে দরকার নাই বসের, বসের দরকার শুধু জিনিস, আফিম, হেরোইন, অস্ত্র, এটা আপনারা বুঝলেন না? ধরে বললে হরেন কই আছে এটা আমার বলার দরকার নেই,
আমি হাত জোর করে দিতেছি, ওর জিনিসগুলো তুই উদ্ধার করে দেব। আমি কিছুই করুন না, আমি আপনার গলে আর কিছুই করুন না। আমার ভয় আপনারা ভাঙ্গাই দিচ্ছেন, আমি আর ভয় পাই না। আমি এখন আমার ইচ্ছার দাস, করেন আপনাদের যা ইচ্ছা আপনারা করেন। মজা জীবনে কোনোদিন হয়নি, সত্যি কথা, এইটি আমার জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং আমার এত ভালো লাগছে। এটা কি হলো, এটা কি ছাত্রামি হলো তোর সিনেমার নায়িকাকে? অ্যালেক্স মালেক খান, এটির কথা উনি তার স্যান চালাই যায় না, এত মনে এনে হিটে হয়ে যায়। আমি কিন্তু একদম পছন্দ করি না, লাস্ট টাইম তোমাকে ওয়ার্নিং দিলাম, একদম না, এসব কিন্তু আমি পছন্দ করি না। কিন্তু আমার অনেক ভুল হয়ে গেছে। ওকে দাদা, খাবারটা দাও, ঠান্ডা হয়ে গেলে আমি খেতে পারি না। সেটা তো খুব ভালো মতোই জানি যে গরম খাবার তোর আবার খুব পছন্দ। গরম খাবার ছাড়া তুই তো একদম খেতেই পারিস না, তাই না? তোর সিনেমার নায়িকাটা কে? আর যাই হোক, তুই অন্তত না। খুব ভালো হয়েছে অ্যালেক্স মালেক খান, তামারা এতক্ষণ তুই 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 গাড়ি করতেছিল, একলা একলা করতেছিল, মনে হইতেছে যত ঝামেলা হইতেছে, অনকা দুইজন মিলি একসাথে তুই তুই গাড়ি করতেছো, কি ভালো লাগতেছে, কানে আরাম হইতেছে। তার মানে কি আমি সিনেমার নায়িকা না? কইছি এতক্ষণ আগে, বলছে না যে তুই নো, তাহলে যা সাঙ্গরে একটু খাইতে দে, আমরা খাই, যা না প্লিজ বোন যা, তুই যা। থান থান থান, কোনো অসুবিধা নাই, কাল সকাল থেকে তো আর কিছুই খাইতে পারবেন না। আজকে রাত্রে আমি তিন দিনের মেসেঞ্জারের স্ক্রিনশট আপলোড দিয়া দিব। কি বলতেছো তুমি? কেন শুনো নাই? শুনছো না? INID নকুলেশ্বর দত্ত, শুনছো না কি বলছি? তোমার দিত শুনছি শুনছি শুনছি, আরো তিন দিনের। তাহলে কি বলো, আস্তে আস্তে শুরু করি তাহলে? না সি 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 সি, সামরা সামরা, এসব কি বলতেছো তুমি? কেন এসব এসব করো না, প্লিজ তুমি এসব করতে পারো না, প্লিজ তোমাকে অনুরোধ করতেছি। তাহলে পরে অ্যালেক্স মালিক খানও এটা করতে পারে না আমার সাথে? তুমি এটা করতে পারো না জান আমার সাথে? তোমার সিনেমার নায়িকার পোস্টার শুধুই আমার, শুধুই আমার। সামারা ও নেকি, এটা তো বাজারের কোনো জিনিস না যে তুই টিয়া লই যাই কিনে নিয়ে আসি বলি এটা আমার, এটা তো না রে মা, এটা তো এরকম ন বই। তাইলে পরে আমার ওই মেসেঞ্জারের স্ক্রিনশট গুলো তো এমন জিনিস না যে সেগুলো অন্ধকারে থাকে, আর তুমি আদেশ না করলে সেগুলা প্রকাশ পাবে না। নকুল ঈশ্বর দত্ত, তোরেও আমি ছাড়ব। রূপ না হয় না দিল, কিন্তু কাল এক ঘন্টা ধরে আমি তোর দরজা ভাঙা ফলাইলাম। দরজা খুললি না কেন? শরীর খারাপ ছিল, ঘুমিয়ে পড়ছিলাম। Full HD.